বাসায় আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায় তো তোমরা সবাই আজকে অঙ্ক ক্লাসে আমরা কয়েকটা সংখ্যা অঙ্ক করব আর হচ্ছে একটা ডাকের অঙ্ক করব গত ক্লাসে অবশ্যই তোমাদেরকে সংখ্যা অঙ্ক বুঝিয়ে দিয়েছি ডাকের অঙ্ক বুঝিয়ে দিয়েছি আজকে আবার একটা ডাকের অঙ্ক আর হলো কয়েকটা সংখ্যা অঙ্ক করব তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে বসো আমার সামনে খুব মনোযোগ সহকারে বুঝে বুঝে অঙ্কগুলো করবে অঙ্ক বুঝে করলে অনেক মজা লাগে আর সেটা মনেও থাকে ভুলে না নিয়মটা ভালো করে বুঝে করলে তুমি আর কখনো ভুলবে না তো ঠিক আছে তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে বসেছ তো অঙ্কগুলো করো এখন আমি দেখি বুঝাই দিই বোর্ডে দেখো আমি কয়টা অঙ্ক দিয়েছি তিনটা সংখ্যার অঙ্ক এখানে দেখো কত আছে সাত যোগ সাত সমান সমান কত আমাদেরকে লিখতে হবে এর আগে আমরা করেছি তাই না তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কত সহজ তাই না তো আমরা কি দাগ টেনে করি আঙ্গুল গুনে করলে একটু কষ্ট হবে দাগ টেনে করি বুঝতে সুবিধা হবে ধরো তোমার কাছে সাতটা পেন্সিল আছে তোমার বোন তোমাকে আরো সাতটা পেন্সিল দিল তাহলে কি একত্র করে কতগুলি হবে আমাদেরকে এখানে লিখতে হবে একত্র করলে বেশি হয়ে যাবে তাই না তাহলে আমরা একটু যোগ করব এখানে দেখো যোগ আছে সাত যোগ সাত সমান সমান কত হবে আমরা লিখবো দেখেনি লিখি সাতটা দাগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার এখানে কত আছে সাত আরো সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই সাত আর এই সাথে কত হলো আমরা গুনে মানে লিখব গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সাত আর সাথে চোদ্দ হয় তাই না আমরা যোগ করে পেলাম কত চোদ্দ হয়ে গেল সাত আর সাথে চোদ্দ এরপরে আমরা দেখো আট যোগ আট সমান সমান কত আমরা দাগ দিয়ে করি আবারও দেখো এখানে কত আছে প্রথম আমরা এটা লিখব আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে কত আছে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন এই আট আর এই আট যোগ করে গুণে আমরা এখানে লিখব গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আমরা কি পেলাম আট আর আটে ষোলো পেলাম ষোলো হয়ে গেল ষোলো এরপরে আরেকটা অঙ্ক আছে দেখো এটা আরো সহজ কত এটা তিন যোগ আট তিন যোগ আট তাহলে আমরা কি করব আগে তিনটা দাগ দিই এক দুই তিন তারপরে আট আটটা দাগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন এই তিন আর আট যোগ করে আমাদের এখানে লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হল তিন আর আট হচ্ছে এগারো আমরা পেলাম এগারোটি সংখ্যা এই হয়ে গেল আমাদের সংখ্যার অঙ্ক খুব মজা তাই না অঙ্ক করতে অঙ্ক করে বুঝে করলে খুব মজা লাগে অঙ্ক করতে এখন আমরা একটা ডাকের অঙ্ক করবো দেখো ডাকের অঙ্কটা করলে কি করতে হবে আমাদেরকে প্রথমে ডাকটা খুব ভালো করে পড়তে হবে পড়ে বুঝে তারপরে লিখতে হবে আমি ডাকটা পড়ি দেখো তোমরা বইয়ে সামনে রেখে আমার সাথে মিলে দেখো এক কাঁধিতে আটটি কলা তোমরা নিশ্চয়ই কলার কাঁধি দেখেছ অনেকে দেখেছ আবার অনেকে দেখো নি এক কাঁধি মানে একসাথে অনেকগুলি কলা যে জোড়া থাকে সেটাকে বলে এক কাঁধি তো এক কাঁধিতে কলা আছে কয়টি আটটি অন্য কাঁধিতে কলা আছে নয়টি
এখন এখানে মোট কলার সংখ্যা কত আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো এক কাঁধে যদি 8 থাকে আর অন্য কাঁধে 9টি থাকে তাহলে মোট কতগুলি একত্র করলে কতগুলি হবে আমরা এটা যোগ করে বের করব লিখতে হবে এভাবে দেখো ডাক্তার কিভাবে লিখেছি এক কাঁধে কলা আছে 8টি অন্য কাঁধে কলা আছে 9টি এক কাঁধে 8টি কলা আছে আবার অন্য কাঁধে আর 9টি কলা আছে এই 8টি কলা আর 9টি কলা একত্র করলে কতগুলি হবে আমরা এটা যোগ করে বের করব এখন দেখো আমি লিখেছি এক কাঁধে কলা আছে 8টি অন্য কাঁধে কলা আছে 9টি আমরা এটা যোগ করে দেখি কত হয় আমরা কিভাবে করব এই 8টি কলা আর 9টি কলা যোগ করব প্রথমে আমি 8টি দেখতে 1 2 3 4 5 6 7 8 আর এখানে কত আছে 9 1 2 3 4 5 6 7 8 9 এখন আমরা এটা গুনে দেখি কয়টি হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আমরা পেলাম কত 8 আর 9 হচ্ছে আমরা পেলাম 17টি কলা এখানে লিখতে হবে 17টি আমরা পেলাম কয়টি 17টি কলা যোগের সময় এখানে লিখতে হবে মোট 17টি এখানে লিখবো তারপরে উত্তর উত্তর 17টি এই হয়ে গেল আমাদের ডায়াগ্রাম তোমরা অবশ্যই খুব বুঝে অঙ্কগুলি করবে খুব মনোযোগ সহকারে অঙ্ক করবে অঙ্ক বুঝে করলে কোনোদিনও ভুলবে না অঙ্ক খুবই মজার একটা সাবজেক্ট তো সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো তো হ্যাঁ না বুঝলে আমার সাথে যোগাযোগ করবে স্কুলে আসবে আমাদের কাছে বুঝে নিবে সবাই বাসায় বসে ভালো থেকো আর আব্বু আম্মুর কথা শুনবে আব্বু আম্মার কথা মতো চলবে বাবা মা যা বলে তা শুনতে হবে দেখো পৃথিবীতে সবচেয়ে আপনজন কে বলতো বাবা মা তাই না সবচেয়ে আপনজন হচ্ছে বাবা মা তারপরে হচ্ছে বাবা মার পরে কিন্তু শিক্ষক তোমার সবচেয়ে বেশি মঙ্গল কামনা করবে কে প্রথমে মা বাবা তারপরে কিন্তু শিক্ষক তোমার মঙ্গল কামনা করবে অতএব সে বাবা মার কথা শুনতে হবে বাবা মার কথা মতো চলতে হবে তাহলে তুমি আদর্শ মানুষ হতে পারবে আর স্কুলে শিক্ষকের কথা মতো চলতে হবে শিক্ষক যে আদেশ দেয় নিষেধ দেয় সেটা মেনে চলতে হবে তাহলে তুমি জীবনে অনেক বড় হতে পারবে তো সবাই তাহলে কি বাবা মার কথা শুনবে হ্যাঁ বাবা মার কথা শুনবে ভালোভাবে লেখাপড়া করবে হ্যাঁ দোয়া করি তোমরা অনেক অনেক বড় হও সবাই সবার মনের আশা পূরণ হোক বাবা মার কথা শুনলে সবাই ইনশাআল্লাহ অনেক বড় হতে পারবে তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করো বাসায় বসে ভালো থেকো এবং সুস্থ থেকো দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম